আশা তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে হেনরি কিপসনের লেখা যে ঘোস্ট নাটকটা আমি কন্টিনিউ করছিলাম তার অ্যাক্ট থ্রি এর সামারি নিয়ে হাজির হয়েছি তাহলে বেশি বকবক করব না তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তাহলে এর যে সামারিটা আছে অন্তত সামারিটা বিষয়ে তোমাদের কোনোরকম অসুবিধে হবে না এর সাথে সাথে এখানে যে দু তিনটে মোটামুটিভাবে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট রয়েছে সেটাও আমি একটু আলোচনা করে দেবো তোমরা শুনতে থাকো তো লাস্ট যে অর্থাৎ শেষে আমরা দেখতে পেয়েছিলাম সেই যে ক্যাপ্টেন অ্যালভিং এর স্মৃতিতে তৈরি সেইটা আগুনে ভস্মীভূত হয়ে যাচ্ছে মানে আগুন জ্বলছে প্রচন্ড এরকম ভাবে সেই জায়গায় কিন্তু শেষ হচ্ছে এই অ্যাক্টের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে মিসেস অ্যালভিং এবং রেগিনা জানলার ধারে দাঁড়িয়ে সেই যে আগুনে দাউদাউ দাউ করে জ্বলছে অর্ফানেজটা সেটা তারা দেখছে এবং অসওয়ার্ল্ডকে আমরা দেখতে পাচ্ছি সেই যে অগ্নিকাণ্ডটা সেইখানটাই সে দাঁড়িয়ে রয়েছে যদিও সে জানে যে তার কোনো কিছু করা পসিবল নয় কারণ সেই আগুনটাকে কোনোভাবে নেভানো পসিবল নয় তা সত্ত্বেও সে সেখানে দাঁড়িয়ে থাকছে এবং সেই যে অরফানেজটা সেটা পুরোপুরিভাবে একদম আগুনে ভস্মীভূত হচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে যখন হচ্ছে গিয়ে মিসেস অ্যালভিং গেটের দিকটাতে মানে সেই যে গার্ডেনের গেটটা সেটা দিয়ে তিনি যাচ্ছেন তখন গিয়ে প্যাস্টাম্যান্ডার্স এবং ইংস্ট্র্যান্ড আসছে এবং তারা দুজন স্বাভাবিকতাই খুব দুঃখিত কারণ হচ্ছে গিয়ে আগুনে জ্বলে গিয়েছে সম্পূর্ণটা তো যাই হোক প্যাস্টাম্যান্ডার্স তারা তাদের নিজেদের মতন করে কিন্তু একটা এক্সকিউজ দেওয়ার চেষ্টা করেন এবং ইনস্ট্যান্টকে আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট কিন্তু অত্যন্ত ম্যানিপিউরিটিভ আমরা কিন্তু প্রথম থেকেই দেখেছি তাই তো তো ইংস্ট্যান্ড কিন্তু অনবরত এমনভাবে মিসেস সেলভিং এর সামনে প্রিটেন্ড করছে যে যেন দোষীটা হচ্ছে গিয়ে প্যাস্ট্রাম্যান্ডার্স মানে প্যাস্ট্রাম্যান্ডার্স এর কারণেই কিন্তু যেন আগুনটা লেগেছে এটা তিনি বলতে চান তো ইংস্ট্যান্ড এমন এমনভাবে কথাগুলো বলছে যেমন নাও বলছে যে আরে আমি তো আপনাকে দেখলাম আপনি যখন ব্লেস করছিলেন তারপরে আপনার হাতে মোমবাতি ছিল সেই মোমবাতিটাকে আপনি আঙুলের সাহায্যে মোমবাতির মানে শিখাটা নিভিয়ে আপনি মোমবাতিটাকে ছুড়ে ফেলে দিলেন ওই কাঠের যে টুকরোগুলো পড়েছিল ওই যেগুলো ছিনি রাখা চোকাগুলো সেইগুলোর মধ্যে হচ্ছে গিয়ে পড়েছিল তাতে করেই আগুনের ইয়েটা হয়েছে তো এইখানটাই কিন্তু প্যাস্টাম্যান্ডার্স বারবার করে বলছে যে না আমি ওইরকমভাবে মোমবাতি নিভাই না আর আমার হাতে তখন কোনো রকম মোমবাতি ছিল না কিন্তু ইংস্ট্যান্ড বারবার করে বলতে থাকে যে না আপনার হাতে মোমবাতি ছিল এবং আপনি তাই করেছেন করে নিয়ে কিন্তু আপনি সেই যে অগ্নিকাণ্ডটা সেটা কিন্তু ঘটিয়েছেন তো বারবার বারবার করে মানে এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে ইংস্ট্যান্ডের যে ম্যানিপুলেটিভ পাওয়ারটা সেইটা অত্যন্ত প্রকটভাবে উঠে আসছে এবং সে প্যাস্ট্রাম্যান্ডার্সকে প্রায় বিশ্বাস করাতে বাধ্য করছে যে হ্যাঁ সেই কিন্তু এই আগুনটার জন্য দায়ী মিসেস অ্যালভিং মধ্যস্থতাকারী কাজ করছেন তিনি বলছেন ঠিক আছে এটার দ্বারা কারোরই কোনো কিছু হয়তো ভালো হওয়ার ছিল না এই অরফেনেসটার দ্বারা এটা জ্বলে গিয়েছে কোনো ব্যাপার নাই বরঞ্চ আপনি বরঞ্চ মাথাটা ঠান্ডা রাখুন এবং যা সমস্ত পেপার প্রসিডিংস গুলো রয়েছে সেগুলো আপনি নিয়ে চলে যান মানে সেই যে জায়গা জমির কাগজপত্রগুলো সেইগুলো তো এটা শুনে তখন যাই হোক প্যাস্টাম কিন্তু নিজেকে মানে নিজের মধ্যে কোথাও একটা যে তার দোষ রয়েছে সে সেটা কিন্তু মানে তার মধ্যে একটা গিল্ট যে ফিলিংটা সেটা কিন্তু কাজ করছিল সেই জন্য সে নিজেকে মানে তার সাফাই দেওয়ার জন্য বলা যায় নিজেকে ঠিক প্রমাণ করার জন্য সে বলে যে আচ্ছা ঠিক আছে এমন একটা করা যেতেই পারে একটা কাজ করা যেতে পারে যে সেই যে জমিটা রয়েছে যেখানটায় বর্তমানে মানে সেই ভিটা জ্বলে গেলেও জমিটা তো রয়েছে সেই জমিটা না হয় বিক্রি বাটা করে সেই টাকাটা কোনো না কোনো একটা চ্যারিটেবল কাজে লাগিয়ে দেওয়া যেতেই পারে তো তখন মিসেস তাকে স্বাধীনতা দিয়েছে বলছে আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন তো যাই হোক এই কথাটা কিন্তু ওভার হিয়ার করছে না আমাদের ইনস্ট্যান্ড সে যে পাজি ইংস্ট্র্যান্ড সে কিন্তু চুপি সারে আড়ি পেতে সম্পূর্ণটা শুনতে পাচ্ছে এবং সে হচ্ছে গিয়ে তখনই ম্যান্ডার্সকে আবার সে ম্যানিপুলেট করার চেষ্টা করছে বলছে আচ্ছা এই যে আপনি টাকাটা পাবেন এইটা বরঞ্চ আপনি আমার যে হোটেলটা আমি যে এস্টাবলিশমেন্ট যেটা করতে চলেছি হচ্ছে গিয়ে একটা সেলার্সদের জন্য একটা হোমটা সেটাতে আপনি ইনভেস্ট করুন তো তখন প্রথমে কিন্তু ইতস্তত করছে ব্যস্ট ঠিক আছে বলছে যে না আমাকে ভেবে দেখতে হবে আমি কি করব না করব। কিন্তু তখন গিয়ে প্যাস্টা ইনস্ট্যান্ট বলছে আচ্ছা ঠিক আছে আপনি যদি আমার এটাতে এই টাকাটা বিনিয়োগ করেন তাহলে এই যে অগ্নিকাণ্ডের দায়টা সেটা আমি নিয়ে নেব আপনার কাছ থেকে আপনার মাথায় থাকবেন আমি নিয়ে নেব তো তখন প্যাস্টাম্যান্ডস কিন্তু একটু হলেও বলে যে যে না সেটা আমার পক্ষে পসিবল নয় আমি কেন আমার দোষ তোমাকে দিব বা তুমি কেন আমার দোষ নেবে তো তখন ইনস্ট্যান্ড চালাকি করে বলে যে দেখুন এটা তো আর প্রথমবার না যে আমি অন্যের দোষ বা অন্যের কোনো কাজের দায় সেটা নিজে বয়ে বেড়াচ্ছি কারণ এখানটায় কিন্তু সেই যে জোহানার কাজটা সেই কাজটাকে কিন্তু সে একটু মনে করিয়ে দিল তো তখন ম্যান্ডার্স মনে মনে ভাবলো যে না এ তো ঠিকই বলছে এ তো এর আগেও এরকম দোষের ইয়ে করেছে তো তখন কিন্তু সে সেই যে মানে দায়টা সেই দায়টা তাকে দিয়ে দিলো এবং সে বলল যে আচ্ছা ঠিক আছে এই টাকাটা তোমার ওই হা হোমেই সেটা আমরা বিনিয়োগ করব এবার এইখানটায় একটা আমার কমেন্ট করবার আছে যে এইখানটা থেকে কিন্তু মানে প্যাস্টাম্যান্ডার যে উপরে তলে উপর উপর দিয়ে যে সকলকে বিচার করে সেটা কিন্তু খুব প্রমাণ হলো ভালোভাবে এবং তার সাথে আরেকটা জিনিসও প্রমাণ হলো কি না এই যে অগ্নিকাণ্ডের দায়টা এটা কিন্তু ইনস্ট্যান্ট করেছিল আমরা ভালো করে জানি কারণ আগেও কিন্তু আগের দিনেও সে কিন্তু জ্বালিয়ে দিতে চেয়েছিল কিন্তু সে যাই হোক সেটা প্যাস্টাম্যান্ডার্স কে দিয়ে দিল এবং প্যাস্টাম্যান্ডার্স এর কাছে সে যখন নিজে দায়ীটা নিল তার মানে কিন্তু আমাদের বুঝতে হবে এখানটাই সে মানে ঘুরিয়ে প্যাস্টাম্যান্ডাস কে কিন্তু দায়ী করলো কারণ কিন্তু নিজের কাছে একদম যেন শিওর হয়ে গেল যে আমি যেন এই দোষটা করেছিলাম এবং এই দোষটা ঢাকবার জন্য আমি সেই দোষটাকে কি করলাম তাকে দিয়ে দিলাম তার মানে কি ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু প্যাস্টাম্যান্ডার্সই দায়ী হলো নিজের কাছে কারণ মানুষ সবচেয়ে বড় যেটা নিজের বিবেকের কাছে দায়ী হয় তাই কিনা তো যে কোনো দোষের জন্য দায়ী যেটা সেটা অন্যের কাছে না বরং সে নিজের কাছে হয় তো যখন তার উপরে দোষটা চাপিয়ে দিল তার মানে কি সে কিন্তু স্বীকার করতে বাধ্য হলো যে না সেই দোষী সে নিজে বাঁচবার জন্য সেই মিডিয়াতে তার খবর বেরিয়ে যাবে বা এইরকম ঘটনা ঘটবে তার বদনাম হবে সেটা থেকে বাঁচার জন্য সে যেন ইংস্ট্যান্ডের উপরে দোষটা দিয়ে দিচ্ছে ফলে কি হচ্ছে না যাই হোক স্বাভাবিকভাবেই যে ইংস্ট্যান্ড সেই দোষটা নিয়ে নিচ্ছে এবং যাই হোক একটা বেশ ভালো পরিমাণ টাকার বন্দোবস্তও হয়ে যাচ্ছে ও এরপরে যখন ইংস্ট্যান্ড বেরিয়ে যাচ্ছে এবং প্যাস্টাম্যান্ডার্স বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু ইংস্ট্যান্ড আবার রেগিনাকে বলছে রেগিনা তুমি চলো আমার সাথে কিন্তু রেগিনা যেতে স্বীকৃত হচ্ছে না বলছে যে না আমি সেই বাড়িতে যাব না আমি এখানেই থাকবো তো যাই হোক সে বা মানে তারা দুজনে চলে যাচ্ছে ইংস্ট্যান্ড এবং প্যাস্টাম্যান্ডার তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে সিন থেকে তো যাওয়ার সময় ইংস্ট্যান্ড বলে যাচ্ছে যে সেই যে হোমটা তৈরি করা হবে সেলার্সদের জন্য সেটা ক্যাপ্টেন এলভিং হোম নামে বিখ্যাত হবে তো এই কথাটা কিন্তু অস্বল শুনতে পাচ্ছে কারণ অশ্বল সেই সময় বাড়িতে ঢুকছে এবং অশল শুনে নিয়ে বলছে যে তার বাবার স্মৃতিতে কোনো কিছুই টিকবে না সেটাও পুড়ে যাবে মানে সে এখানটা একটু তার মধ্যে আমরা পেসিমিজম জিনিসটা দেখতে পাচ্ছি তো যাই হোক অসওয়াল্ড এই সময় বাড়িতে আসছে এবং রেগিনা এবং তার মাকে কাছে ডাকছে তারা কথা বলা বলি করছে এই সময় হঠাৎ করে অসওয়াল্ড রেগিনাকে বলছে আচ্ছা রেগিনা তুমি আমাকে কেন আমার ফার্স্ট নামটা অর্থাৎ অসওয়াল্ড বলে কেন ডাকো না তো তখন রেগিনা বলছে যে না হয়তো মিসেস অ্যালভিং খারাপ ভাবতে পারেন সেই জন্য আমি ডাকি না তো তখন মিসেস অ্যালভিং বললেন যে না ব্যাপারটা ঠিক সেই রকম না এর পেছনে অনেকখানি গল্প রয়েছে তো বলছে যে অসওয়ার্ল্ডের বাবাও যে কোনোদিনও মানে ক্যাপ্টেন এলভিং তিনিও কিন্তু কোনোদিনও সেই বাড়িতে খুশি হতে পারেননি সুখী হতে পারেননি এই সুখটা খোঁজবার জন্য তিনি কিন্তু অনেক রকম অনেক কাজ করেছেন বিভিন্ন রকম সে তার যে চরিত্র স্খলন ঘটেছে সেটাও আমরা দেখতে পেয়েছি সে জোহানাকে ইমপ্রেগনেট করেছে এবং তার গর্ভের যে সন্তানটা অর্থাৎ রেগিনানি যে সেটাও হচ্ছে গিয়ে ক্যাপ্টেন অ্যালভিং দান বলা যায় তো তিনি কিন্তু কখনোই খুশি হতে পারেননি এবং মিসেস অ্যালভিংও যেন এই দায়টা খানিকটা নিজের উপরে নিলেন যে হচ্ছে গিয়ে তিনি তিনিও যেন মানে ক্যাপ্টেন অ্যালভিনকে মানে খুশি করতে পারেননি একদমই কারণ কেন কারণ তিনি বলছেন যে আমাকে সোসাইটির বিভিন্ন যে সমস্ত নমসগুলো গুলো রয়েছে বিভিন্ন ডিফাইন যে সমস্ত রুলস রয়েছে সেইগুলো কিন্তু আমি মানতে অত্যন্ত বাধ্য ছিলাম মানে আমাকে সেইগুলো মানতে বাধ্য করা হয়েছিল ফলে স্বাভাবিকভাবে আমার পক্ষে কিন্তু পসিবল ছিল না যে সবসময় ক্যাপ্টেন অ্যালভিনকে দেখাশোনা করা ফলে স্বাভাবিকভাবে তিনি কিন্তু খানিকটা হলেও যেন দায়ীটা নিজের কাছে নিয়ে নেবেন এবারে এখানটায় আমার ওপিনিয়ন হচ্ছে গিয়ে এইখানটাতে মিসেস এর মধ্যে কোথাও যেন একটা সেই যে ইন্টারনালাইজ প্যাট্রিয়ার্কির ব্যাপারটা মানে পিতৃতন্ত্র যেন তার মধ্যে ঢুকে রয়েছে কারণ আমাদের মনে রাখতে হবে একজন মানুষের কখনোই দায়ী নয় আরেকজন মানুষের চরিত্রটাকে মানে সেটা তার চরিত্রটা ভালো হবে কি খারাপ হবে বিশেষ করে তার হাজব্যান্ড একজন অ্যাডাল্টের সেইটা আমার জন্য যে সেটা সম্পূর্ণ হবে সেই দায়ীটা কিন্তু কখনোই তার নয় মানে মিসেস অ্যালভিং এর কিন্তু সবসময় কখনোই দায়ী ছিল না যে ক্যাপ্টেন অ্যালভিং এর চরিত্র তার জন্য খারাপ হোক বা ভালো হোক কিন্তু যাই হোক তিনি সেটা বলছেন যে আমি এই সমস্ত সোসাইটির যে সমস্ত নর্মস গুলো রয়েছে সেইগুলো দেখতে গিয়ে আমি কিন্তু এই দিকটা একদমই দেখতে পারিনি বরঞ্চ আমাদের মধ্যে আরো দূরত্ব বৃদ্ধি পেয়েছে এবং ক্যাপ্টেন অ্যালভিং এর যাই হোক আরো চরিত্রের অবনতি ঘটেছে তো তারপরে তিনি আরো পরিষ্কার করে বলেন এই যে রেগিনাকে দেখতে পাচ্ছ রেগিনা কিন্তু ক্যাপ্টেন হিসেব মতন মেয়ে হিসেব মতন তাহলে অসওয়ার্ল্ড হচ্ছে হাফ সিস্টার এই কথাটা শুনবা মাত্র আমাদের রেগিনা কিন্তু অত্যন্ত মানে মানে অ্যালার্মড হয়ে যাচ্ছে বলা যায় আর তার আগে সে শুনেছিল যে অসওয়ার্ল্ড শরীর খারাপ তো সে কিন্তু তখনই জানতে এমন হয়েছে কিন্তু যাই হোক তারা কিন্তু এড়িয়ে গিয়েছিল তারা বলেনি যে শুধুমাত্র অসওয়াল বলেছিল তার খুব ভয় মানে তার প্রাণে খুব ভয় সে ভেবে এবং সেই ভয়ের জন্য তার ভয় হচ্ছে তো যাই হোক এই কথাটা শুনে তো সে বলছে আমি আর এখানে থাকতে পারবো না এবং আমি কোনো কোনোভাবে বিয়ে করতে পারবো না কারণ অসওয়াল আমার হাফ ব্রাদার আমি কেমন করে তাকে বিয়ে করি আর সেটা যদি সে মেনেও নেয় তা সত্ত্বেও সে বিয়ে করতে পারবে না কারণ কেন কারণ হচ্ছে গিয়ে অস্বল অসুস্থ সে কিন্তু কোনোভাবেই বিয়ে করতে পারবে না এবং সে বলে বরঞ্চ আমার বয়সটা ঠিকঠাক আছে এখন আমি বরঞ্চ গিয়ে আমার হাজবেন্ডের জন্য সার্চ করি এবং একান্তই যদি আমি কোনো কিছু না পাই তাহলে আমি প্যাস্টাম্যান্ডার্সের কাছে যাব এবং প্যাস্টার ম্যান্ডার্সকে বলে আমি না হয় সেই যে হোমটা রয়েছে মানে তার বাবা ক্যাপ্টেন এলভিং এর নামে যে হোমটা সেলারদের জন্য তৈরি করতে চাইছে মানে যেটা আসলে কোটান কোট একটা ব্রথেল বলা যায় সেখানটাতে গিয়ে সে বলছে আমি সেখানে তো চলে যাবো তাও ভালো আমি এখানটায় থাকবো না ফলে রেগিনার কিন্তু কিন্তু একটা দিক আমরা দেখতে পেলাম সে অত্যন্ত স্বার্থপর লোভী মানে কখনোই কিন্তু কখনোই কে ভালোবাসেনি বা তার পরিবারকে ভালোবাসেনি সে তাদেরকে একটা সিঁড়ি হিসেবে মানে সোশ্যাল একটা যে স্ট্র্যাটা রয়েছে সেই সোসাইটির একটা স্ট্র্যাটা দিয়ে ওপরের তলার উঠবার মানে সে তো কাজের মাসি হিসেবে ট্রিটেড হয়েছে সে উপরের দিকে উঠবার জন্য কিন্তু সেই যে মানে ব্যাপারটা তাদের সম্পর্কটাকে সেটাকে কিন্তু সে ইউজ করতে চেয়েছে এবং যখন দেখছে যে অসওয়ালের অসুস্থ সে অত্যন্ত তার পাশে না দাঁড়িয়ে তার বন্ধু সুলভ কোনো রকম কাজ না করে সে কিন্তু সেখান থেকে পালিয়ে যাচ্ছে এটা কিন্তু রেগিনার ক্যারেক্টারের মধ্যে তোমরা ইনক্লুড করতেই পারো যদি দেওয়া হয় প্রশ্ন তো যাই হোক রেগিনা চলে যাচ্ছে এরপরে ক্যাপ্টেন অ্যালভিং এর বাড়িতে হচ্ছে গিয়ে মিসেস অ্যালভিং এবং অসওয়াল তারা দুজনেই শুধুমাত্র থাকছে এবং অসওয়াল বলছে যখন আমাকে এখানে থাকতেই হবে তাহলে তুমি এক কাজ করো বরঞ্চ তুমি সবসময় খুশি খুশি থাকার চেষ্টা করো কারণ নইলে সেই যে ভয় তুমি যদি ভয় পেয়ে যাও তাহলে সেই ভয়টা কিন্তু আমাকেও গ্রাস করবে আর এই যে আমার অসুখটা সেই অসুখটা আমার শরীরে যতখানি না তার থেকে বেশি হচ্ছে আমার মাথায় আমি আমার মননের দিক দিয়ে আমি কিন্তু ভেঙে পড়েছি ওকে তো এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো যাই হোক হচ্ছে মিসেস অ্যালভিং যেহেতু আগেও প্রমিস করেছিলেন যে সে তার ছেলের ইচ্ছে মতন সমস্ত কিছু করবার চেষ্টা করবে সে কিন্তু খুশি থাকবার চেষ্টা করে এরপরে হচ্ছে গিয়ে অসওয়াল্ড তার মাকে জানাচ্ছে যে এই যে আমার কাছে বারোখানা মরফিন পিলস রয়েছে তো এইরকম অসুখ কিন্তু আমার আগে হয়েছিল এবং আমি সেটাকে কোনো পেরেছিলাম এবং আবার যদি সেই অসুখটা হয় তাহলে এবার তোমার কাছে রিকোয়েস্ট তুমি দয়া করে এই আমি যখন ক্যাটাটনিক স্টেজে বা হচ্ছে কি আমি প্রায় হয়ে যাব তখন তুমি আমাকে এই ওষুধগুলো দিয়ে দেবে এবং আমাকে মেরে ফেলবে আমি ইউথেন এশিয়া চাই স্বেচ্ছা মৃত্যুর জন্য আমি তোমার কাছে আবেদন করছি তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি এটা আমাকে প্লিজ করবে এবার স্বাভাবিকভাবে কোনো মায়ের পক্ষে তার ছেলেকে বীজ দেওয়া সেটা কিন্তু অত্যন্ত কষ্টকর যেখানে তার মা তাকে এত ভালোবাসে তো সে বলে যে আমি তোমাকে কেমন করে মেরে দেব আমি তোমাকে প্রাণদান করেছি আমি তোমাকে কেন কেমন করে খুন করতে পারি তো তখন বলছে আমি তো তোমাকে হচ্ছে গিয়ে প্রাণ দিতে বলিনি মানে আমাকে আমার যে এই প্রাণটা তোমাকে আমি তো জন্ম দিতে বলিনি এই সমস্ত অত্যন্ত ক্লিশের জিনিস তুমি এই সমস্ত জিনিস নিয়ে ভেবো না সে কিন্তু বলছে অসল বলছে তার মাকে এরপরে সে যখন বলছে মানে তার মা যখন তাকে জিজ্ঞাসা করছে আচ্ছা তোমার কথাগুলো শুনে তুমি নিশ্চয়ই খুব হয়ে তাই না তখন বলছে না মোটেও না কারণ তার বাবা শুধুমাত্র তার বাবাই ছিল বায়োলজিক্যাল কারণ তার বাবার সাথে তার সেরকম কোনো রকম সম্বন্ধ তৈরি হয়নি কোনো রকম সম্পর্ক তৈরি হয়নি ফলে স্বাভাবিকভাবেই মানে তার বাবা যে তার মধ্যে একটা যে টান থাকবে সেই জিনিসটা কিন্তু কখনো তৈরি হয়নি এবং সে বাবার জন্য কোনো রকম কোনো কিছু ফিল করে না সে বলছে যে একজন শুধুমাত্র আমার বাবা হবে বলে আমাকে তাকে ভালোবাসতে হবে তার সাথে আমার কোনো রকম না রিলেশনশিপ তৈরি হয়েছে কোনো রকম ভালোবাসার কোনো রকম সম্পর্ক তৈরি হয়নি আমি কেমন করে তাকে ভালোবাসি তো তখন হচ্ছে গিয়ে তার মা অত্যন্ত অবাক হয় এবং তখন অসওয়াল বলে যে না এই সমস্ত জিনিস কিন্তু চলে না এইগুলো অত্যন্ত ক্লিশের জিনিস তো যাই হোক তার মা একটু হলো শান্ত হয় তার মা ডাক্তার ডাকতে যেতে চায় কিন্তু অসওয়াল যেতে দেয় না বলে যে না তুমি প্লিজ জিও না তুমি এখানেই থাকো এবং তখন হচ্ছে গিয়ে তার মা যায় না সেখানে বসে থাকে এইভাবে বিভিন্ন ছোটবেলার গল্প করতে করতে ভোর হয়ে আসে ভোরের আলো ফুটে তো ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি আহ শারীরিক অবস্থার অবনতি ঘটছে এবং সে কি করছে সে হচ্ছে গিয়ে তার মাকে বলছে গেট মি দ্য সান মানে আমি সূর্যের আলো পেতে চাই আমাকে সূর্যটা এনে দাও কাচ্ছে আমি সূর্যের আলো দেখতে চাই তো তার মা কিন্তু বুঝতে পারে না যে কি বলছে এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এই সময় আহ হচ্ছে কি অসহালের শারীরিক অবস্থা অত্যন্ত অবনতি ঘটছে সে মানে তার কথা জড়িয়ে যাচ্ছে কোনো কিছুই পরিষ্কারভাবে ফুটে উঠছে না বুঝতে পারছে না এবং এই সময় সে তার সামনে দাঁড়িয়ে থাকে একদম হতভম্ব হয়ে সে ভেবে পায় না কি করবে তার হাতে যে মরফিন ট্যাবলেটস গুলো ছিল সেগুলো সে তার ছেলেকে দেবে না দেবে না সে কিন্তু কোনো কিছু বুঝতে পারছে না এবং এই জায়গাটাতেই এই অ্যাক্টটা শেষ হচ্ছে এবং নাটকটাও শেষ হচ্ছে তো আশা করছি এই যে সামারিটা সেটা দিতে পারলাম আলোচনা করতে পারলাম এখানটাই মানে লাস্ট অ্যাক্টে এসে আমরা কিন্তু বুঝতে পারলাম যে সমস্ত ডিলেমাগুলো যে সমস্ত ট্রাবলগুলো সেগুলো কিন্তু অনেকখানি মানসিক মানে এই নাটকে অবভিয়াসলি সিফিলিস নিয়ে আলোচনা করা হলেও তার সাথে সাথে কিন্তু মেন্টাল যে ট্রমা সেই ব্যাপারটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করেছে আমরা বলতে পারি বিশেষ করে এই যে একটা প্যাট্রিয়ারকাল সোসাইটি তার যে একটা চাপ সেটা মিসেস অ্যালভিং এর ক্যারেক্টারের মধ্যে দেখতে পেয়েছি রেগিনার ক্যারেক্টারের মধ্যে দেখতে পেয়েছি রেগিনা সবসময় অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী অত্যন্ত অ্যাম্বিশিয়াস সে এই যে সম্পর্কটা অসওয়াল্ডের সাথে বা মিসেস এর বাড়িতে থাকার যে তাদের তার যে সম্পর্ক সেটাকে সে একটা সোসাইটির একটা যাওয়ার জন্য একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছে অথবা অসওয়াল্ডের যে এই অসুখটা সিফিলিস যার মধ্যে বলছি সেই অসুখটা তার শারীরিক অসুখের চাইতে তার মানসিক অসুখ অনেকটা মানে সে এই যে ইনহেরিটেন্স ব্যাপারটা সেই ইনহেরিটেন্স ব্যাপারটা কিন্তু তার মধ্যে এই যে কাজ করেছে ক্যাপ্টেন অ্যালভিং এর ক্ষেত্রেও আমরা তাই দেখেছিলাম তার বিভিন্ন যে সমস্ত মানসিক সমস্যা সেখান থেকেই তো তার চরিত্রের যে সমস্ত সমস্যাগুলো সেইগুলো এসেছিল তো এই ব্যাপারগুলো কিন্তু এই নাটকে অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে উঠছে তো আশা করছি তোমাদেরকে কিছুটা হলেও আলোচনাটা দিতে পারলাম তোমাদের কিছুটা হলেও বোধগম্য হয়ে হবে আসলে এই নাটকগুলো না মানে ঠিকঠাকভাবে গল্প তেমনভাবে পাওয়া যায় না যে বলার মতন ফলে স্বাভাবিকভাবেই একটু মানে কেমন যেন রস শোনায় এটা তোমরা যখন পড়বে তখন আরও বেশি এর যে আনন্দটা এবং এর মধ্যে যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো তোমরা ফিল করতে পারবে তো যাই হোক আমি মোটামুটি আলোচনাটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাদের দরকার আছে তাদের সাথে অবভিয়াসলি শেয়ার করো আর যদি তোমরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ